ক্যালেন্ডার বলছে বর্ষা শেষ, দেখা নেই ইলিশের, তাই ভোজন রসিক বাঙালির মন খারাপ। জাওবা বাজারে মিলছে তার আগুন ছোঁয়া দামে বাঙালির হেসেলে ছাকা লাগার অবস্থা। ক্যালেন্ডার বলছে বর্ষা শেষ, নিম্নচাপের জেরে এখনো বিক্ষিপ্ত বৃষ্টি পেলেও বৃষ্টির ঘাটতি ভাবাচ্ছে হাওয়া অফিসকে। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষা এলেই ভোজনরসিক বাঙালির মুখে হাসি ফোটে, ইলিশের স্বাদে মুখের হাসি চওড়া হয়। তবে এই মরশুমে সেভাবে ইলিশ দেখা না মেলায় মুখ ভার আপামর বাঙালির। এবছর সেভাবে ইলিশ মাছ দেখা যায়নি বাজারে, অল্প পরিমাণ জাউবা রয়েছে, তার দাম আকাশ ছোঁয়া। গত বছরও এই সময় ইলিশ মাছ নাগালের মধ্যে ছিল, এবছর দামের তাপে মাছে হাত দেওয়ার সাহস করতে পাচ্ছেন না সাধারণ মানুষ। বাজারে গিয়ে দেখা গেল সেই ছবি, 250 থেকে 350 গ্রামের ইলিশ 350 থেকে 400 টাকা, 500 থেকে 700 গ্রামের ইলিশ 700 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে। তার বেশি ওজনের ইলিশ 1800 থেকে 2200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। যদিও গত বছর এই সময় ইলিশের দাম অপেক্ষাকৃত অনেকটাই কম ছিল, রাজনৈতিক কারণে বাংলাদেশের ইলিশ আমদানি কয়েক বছর ধরে বন্ধ, বাধ্য হয়ে ডায়মন্ড হারবার দীঘার ওপর নির্ভর করতে হচ্ছে। এই মরশুমে দু একদিন বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লেও চাহিদা থাকায় দাম কমেনি, সাইজও ছোট। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ছোট ইলিশ ধরা, বাধ্য হয়ে অন্যান্য মাছের প্রতি ঝোঁক বাড়ছে বাঙালির। দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছেন তারা। কুন্তল পালের সাথে ক্যামেরায় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।